আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। আজকে আপনাদের আগামী আসছে ঈদুল আজহা, পবিত্র কোরবানির ঈদ। তো এই কোরবানি ঈদে আপনাদের যারা স্পেশালি হাঁটু ব্যথা, কোমর ব্যথা, ঘাড় ব্যথা বা বাত ব্যথা বা আর্থ্রাইটিসে ভুগছেন দীর্ঘমেয়াদী, তাদের কিছু সাবধানতা অবলম্বন করতে হবে, না হলে কিন্তু বড়ই বিপদে পড়তে হবে। প্রথমত, অনেকেই হয়তো নারীর টানে আপনারা বা প্রয়োজনে কোরবানি ঈদ দেওয়ার, ঈদের কারণে হয়তো বা আপনারা গ্রামে চলে যাবেন বা চলে গিয়েছেন অনেকে বা যাবেন। তো সেই ক্ষেত্রে আপনাদের যেটা করতে হবে, গিয়ে হয়তো আপনারা দীর্ঘদিন গরু জবাই করা বা গরুর মাংস বানানো, যেটা আমরা বলি, বা মাংস কাটা কুটা, এগুলা অভ্যস্ত না, গত এক বছর ধরে এই কাজ করেন নাই, হঠাৎ করে গিয়ে এই কাজগুলা করতে সাবধানতা অবলম্বন করতে হবে। গরুর বাজারে অনেক সময় গরুর বাজারে গিয়ে দেখা যায় যে গরু ম্যানেজ করা বা গরু দৌড় দিতে পারে বা গরুর গুতা লাগা বা বিভিন্নভাবে বহু অ্যাক্সিডেন্ট হয়। তো এতে আপনার এই আমাদের রোগীদের সমস্যা হয়ে দাঁড়ায়, কোমরে টান লাগে বা সে অভ্যস্ত ছিল না, বা গরু কয়েকদিন লালন পালন করতে গিয়ে হঠাৎ করে শকেরে বসে, এটা আপনাদের কোমরে ডিস্ক প্রোল্যাপস আরও খারাপ হয়ে যেতে পারে, আর্থ্রাইটিস আরও বেড়ে যেতে পারে। তো এই ব্যাপারে আপনাদের অবশ্যই সাবধান হতে হবে, বি কেয়ারফুল। এবং বাড়িতে যাওয়ার ক্ষেত্রে স্পেশালি জার্নি করার ক্ষেত্রে দেখা যায় যে আমরা দেখেছি প্রত্যেকটা ঈদে আপনারা যেভাবে যান, এইভাবে কষ্ট করে গিয়ে শারীরিক অসুবিধা তৈরি করার কোনো প্রয়োজন নেই। ধীরে সুস্থে সুন্দরভাবে যদি সম্ভব হয় তাহলেই বাড়িতে যাবেন, না হলে জীবনে রিস্ক নিয়ে দুর্ঘটনা করে বা পড়ে গিয়ে দেখা গেলো লঞ্চ উঠতে গিয়ে হুড়োহুড়ি করে তাড়াহুড়া করতে গিয়ে বা বাসে উঠতে গিয়ে বা ট্রেনে উঠতে গিয়ে ছাদে উঠে গিয়ে পড়ে গিয়ে আপনার এমনিতেই কোমরের সমস্যা, পিএলআইডি, ঘাড়ে ডিস্ক প্রোল্যাপস, তখন কিন্তু বড় আকারের মারাত্মক দেখা যাবে, পা চার হাত পা অবশ হয়ে, প্যারালাইসিস হয়ে বা প্যারাপ্লেজিয়া বা দুই পা অবশ হয়ে বিছানায় পড়ে থাকতে হবে, বা গ্রামে গেলেন, গ্রামে গিয়ে সেখানে আর প্রপার ম্যানেজ করা সম্ভব হয়ে উঠবে না। এমনিতেই করোনাকালীন সময় খুবই নাজুক অবস্থা সারা বিশ্ব। তো সেক্ষেত্রে আপনাদের এই কোরবানি ঈদে ঈদ সুন্দর এবং সুখময় হোক সেটা আমি কামনা করি, কিন্তু ঈদের আনন্দে যদি আপনারা গরুর বিভিন্ন কাজ করতে গিয়ে সামনে ঝুঁকে ঝুঁকে অনবজ্ঞ কাজ, কারণ এই গরু কাটা ছেঁড়া বা গরুর মাংস ইয়া করা, এটা কিন্তু আসলে যারা আমাদের গরু জবাই নিয়ে যারা অভ্যস্ত বা প্রফেশনাল লোক, তারা ছাড়া করাটা আসলে ঠিক না। অন্তত যাদের শারীরিক সমস্যা আছে, শারীরিক বাত ব্যথা জনিত কোমর ব্যথায় ভুগছেন, তারা কাজটা করবেন না। যারা সুস্থ আছেন তারা হয়তো তাদের দিয়ে আপনারা এই কাজটা করাবেন। আর জার্নিতে তো আমি বললামই, জার্নিতে আপনারা অবশ্যই সাবধান হতে হবে। আরেকটা হচ্ছে, আমি প্রায় রুগী পাই, আমার ভালো রুগীগুলো খারাপ হয়ে যায়, আপনারা বাড়িতে গিয়ে, আপনারা অনেক দিন পরে বাড়িতে গেলেন, বিভিন্ন জায়গায় বসে বসে তাস খেলেন, আড্ডা মারেন, নিচে বসে, হ্যাঁ, যেটা আমরা বলি আসন করে বসে কার্ড খেলেন, এতে কোমরের ডিস্ক আবার প্রলাপস হয়ে যায়। বা প্রীতি ফুটবল ম্যাচ, প্রীতি ক্রিকেট ম্যাচ, প্রীতি ফুটবল এবং প্রীতি ক্রিকেট ভাই আপনাকে অপ্রীতিকর ঘটনা ঘটায় ফেলবে, এটা করা যাবে না। আমি জাতীয় অর্থবেরিক পঙ্গু হাসপাতালে দীর্ঘদিন ওখানে পড়ালেখা করেছি, শিক্ষকতা করেছি, সো সেখানে আউটডোরে প্রতিনিয়ত ঈদের দিন থেকে শুরু করে ঈদের পরের দিন বা সাত দিন ধরে বিভিন্ন ক্যাজুয়ালিটি রুগী আসে বিভিন্ন সমস্যা নিয়ে। বি কেয়ারফুল, ডোন্ট ডু দিস। এ প্রীতি ফুটবল ম্যাচ জীবনের বহু খেলছেন, তবে হ্যাঁ, যারা নিয়মিত ফুটবল খেলেন, নিয়মিত ক্রিকেট খেলেন, তারা খেলতে পারবেন, তাদের জন্য প্রযোজ্য। হঠাৎ করে বাড়িতে গিয়ে বন্ধুবান্ধব পেয়ে বা প্রীতি ফুটবল ম্যাচ, বিবাহিত বনাম অবিবাহিত, দেশি বনাম বিদেশি, হ্যাঁ, তারপরে 50 ঊর্ধ্ব বনাম 40 ঊর্ধ্ব, এই যে বিভিন্ন বনাম খেলা, এগুলা দয়া করে করবেন না, এতে আপনাদের শারীরিক সমস্যা হয়ে যাবে। আর যে কাজগুলো আপনার অভ্যস্ত না, হঠাৎ করে সেই কাজটা করবেন না যে কাজে আপনি অভ্যস্ত না। যেমন আমি সারাদিন রুগী দেখি, বসে থাকি বা রুগীদের বিভিন্ন প্রেসক্রিপশন করি বা বিভিন্ন থেরাপি কাজ করি, কিন্তু আমি যদি হঠাৎ করে বাড়িতে যাই, গিয়ে যদি আমি মাছ ধরা শুরু করে দেই বা ফুটবল খেলা শুরু করে দেই, তাহলে কিন্তু আমি ডাক্তার হলেও কি বা আমাকেও কিন্তু ছাড়বে না, আমারও ইঞ্জুরি হবে, আমারও ঘাড় কোমরে হাঁটুতে বিভিন্ন মারাত্মক সমস্যা হতে পারে। শুধু যারা যে কাজটা নিয়মিত করছেন তারা সেই কাজটা করবেন,
এবং সেই ক্ষেত্রে বিভিন্ন খেলার পূর্বে ওয়ার্ম আপ একটা ইম্পর্টেন্ট ইস্যু আছে, ওয়ার্ম আপ এবং হাইড্রেশন একটা ইম্পর্টেন্ট ইস্যু আছে। সো এগুলো অবশ্যই ম্যানেজ করে আপনাদের করতে হবে। হঠাৎ করে গিয়ে আপনারা এই কোরবানি ঈদে কাজটা করবেন না, এবং ঈদ থেকে যখন ব্যাক করে আসবেন তখনও একই জিনিস প্রযোজ্য। হুড়াহুড়ি করে গাড়িতে উঠবেন না বা নসিমন করিমনে বাড়িতে গিয়ে চড়বেন না। হঠাৎ করে মোটর সাইকেল একটা পেয়েছেন, এটা চালান শুরু করে দিলেন, বন্ধু বান্ধবের দুর্ঘটনা হবে, ভাই বি কেয়ারফুল। একজন চিকিৎসক হিসাবে সচেতনতা আমার নৈতিক দায়িত্ব, এবং আমার অভিজ্ঞতা আমি বলছি যেন আপনাদের এই সমস্যাগুলো ক্রিয়েট না হয়। আপনারা সাবধানে ঈদ যাপন করবেন, সাবধানে বাড়িতে যাবেন, সাবধানে আবার ফিরে আসবেন। গিয়ে যারা ব্যথার আক্রান্ত তারা ভারী কোনো কাজ হঠাৎ করে করতে যাবেন না, পারিবারিক বিভিন্ন কাজে হঠাৎ করে বাজারে গিয়ে দুই বস্তা চাউল নিয়ে আসলেন বাড়িতে, মাথাত করে আপনি গত দুই বছর ধরে মাথায় কিছু নেন নাই, এতে আপনার হঠাৎ করে ইঞ্জুরি হয়ে যাবে, একেবারে জীবন মানে আমি বলবো দুর্বিষহ হয়ে পড়বে। আমি প্রায় রুগী পাই জীবন একেবারে তাদের দুর্বিষহ, তারা অনেক সময় অনেকে সুইসাইড করতে চায়। তো বি কেয়ারফুল এই ব্যাপারে। আরেকটা হচ্ছে চলাফেরায় আপনাদের জার্নিতে প্রয়োজনীয় পানি, স্যালাইন, ওট স্যালাইন এগুলো নিয়ে নেবেন, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট যদি লাগে। এবং বাড়িতে যাওয়ার সময় অনেকে আসেন যে ইনসুলিন নেন বা বিভিন্ন প্রেশারের ওষুধ খান, এগুলো ভুলে যান, হয়তো গ্রামে গিয়ে আর পাবেন না ওষুধগুলো, প্রয়োজনীয় ওষুধগুলো সাথে নিয়ে নেবেন। এবং শিশুদের থেকে ওষুধ দূরে রাখবেন, প্রায় শিশুরা ওষুধ পেয়ে খেয়ে ফেলে বিভিন্ন দুর্ঘটনা ঘটায়, তো এটা আপনাদের একটু সাবধান দরকার। আর এখন বর্ষাকাল, বর্ষা ঋতুতে আমাদের গ্রামে গঞ্জে বা পথে ঘাটে বিভিন্ন সাপে কাটা রোগী পাওয়া যায়, আপনারা সাবধান হবেন। গ্রামে গেলে অন্তত বর্ষাকালে দেখা যাবে যে সাপে কামড় দেয়, এটা স্বাভাবিক হয়ে দাঁড়ায়, তো সাবধানে চলাফেরা করবেন। এবং বর্ষা প্রচুর বৃষ্টি হচ্ছে, একটু পড়ে গিয়ে আপনার আশা মানে আমরা যেটা বলি পড়ে গিয়ে দুর্ঘটনা হতে পারে, আঘাত পেতে পারেন, হাড় ভেঙে যেতে পারে, স্পেশালি যাদের বয়স 50 বা 40-এর উপরে এদের এই এই সমস্যাগুলো হতে পারে। পারত পক্ষে আর এমন তো করোনা চলছে, করোনাকালীন গভর্নমেন্টের যদি বিধিনিষেধ নাও থাকে তাও আমার মনে হয় করোনাকালীন যে নিয়মগুলো মেনে চলা, মাস্ক অন্তত ব্যবহার করে আপনারা জার্নি করবেন, ঈদে বাড়িতে যাবেন। অবশ্যই ঈদের আনন্দ দরকার, অবশ্যই ঈদের আনন্দে আমাদের বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনের সাথে দেখা করা দরকার, কিন্তু আমাদের পাশাপাশি সাবধানে থাকতে হবে। আরেকটা হচ্ছে আমি প্রায় বিভিন্ন গাউটি আর্থ্রাইটিসের রোগী পাই, গাউট, এটা নিয়ে এর আগে রোজার ঈদও বলেছি, কোরবানি ঈদও আসছে আবারও বলছি। এই যে গরুর মাংস, খাসির মাংস বা মহিষের মাংস, চার পা পশুর মাংসর মধ্যে প্রচুর পিউরিন রিচ ডায়েট, এটা হচ্ছে প্রচুর পরিমাণে ইউরিক অ্যাসিড সমৃদ্ধ খাবার। তো কোরবানি দিলে যাদের ইউরিক অ্যাসিডের সমস্যা আছে তারা একটা দুইটা পিস খেতে পারেন, কিন্তু না খাওয়াই ভালো। আর যাদের নাই তারাও পর্যাপ্ত খাবেন না, অতিরিক্ত খাবেন না। কোরবানি যে আল্লাহ পাক যে উদ্দেশ্যে যে ফরজ করেছে যাদের জন্য, সেই উদ্দেশ্য আপনারা অবশ্যই কোরবানি দিবেন আল্লাহর নামে, এবং সেই মাংসটা আত্মীয় স্বজন গরিব যারা আছেন, দুঃখী যারা মাংস খেতে পারে না তাদেরকে দিবেন। কারণ গরুর মাংস বা পশুর মাংস স্পেশালি যাদের 40-এর উপরে তাদের রিস্ক হয়ে দাঁড়ায়, স্পেশালি ব্যথা বেড়ে যেতে পারে, কোলেস্টেরল বেড়ে যেতে পারে, অনেক সময় বিভিন্ন অ্যাবডোমিনাল পেইন বা পেটের বিভিন্ন উদরাময় হতে শুরু করে সমস্যা হতে পারে। আর এখন কিন্তু যেহেতু বর্ষাকাল, ডেঙ্গু সিজন, বাড়িতে চলাফেরা সব জায়গায় আপনারা একটু খেয়াল রাখবেন, মশার কামড় থেকে পরিত্রাণ পাওয়ার চেষ্টা করবেন, আর পানি ব্যবহারে সাবধান। অনেক সময় ডায়রিয়া, কলেরার মতো বিভিন্ন ছোঁয়া আছে, এখন কিন্তু কন্টামিনেট ডিজিজ প্রচুর ছড়িয়ে গিয়েছে চারপাশে, পানি খেতে সাবধান, ফুটিয়ে পানি খাবেন, বা টিউবওয়েলের টিউবওয়েলটা আবার পানির নিচে ঢুকে গিয়েছে কিনা বা বন্যার পানি চলে আসছে কিনা এটা খেয়াল রাখতে হবে। অনেকগুলো ব্যাপার আছে এই কোরবানি ঈদে, আপনাদের সেভাবে চলাফেরা করবেন যেন আপনারা সুস্থ থাকতে পারেন, স্পেশালি ব্যথা রুগীরা। এবং খাবার দাবারে সাবধান হবেন, অতিরিক্ত ঈদে বিভিন্ন যে অতিরিক্ত খাবার তৈরি করা হয় এগুলাতে হঠাৎ করে খেয়ে মানে চোখের সামনে আসলে খাওয়া হয়ে যায়, একটু নিজেদের আমলে মানে সাবধান হবেন। আমার কাজ হচ্ছে আপনাদেরকে মনে করিয়ে দেওয়া, ভুলে গেলে হয়তো আপনাদের সমস্যা। এটা আমি অ্যাজ এ শিক্ষক, একজন ডাক্তার চিকিৎসক হিসাবে আপনাদের রুগীদেরকে মনে করিয়ে দেওয়া এটা আমার দায়িত্ব। তো এই জিনিসগুলো যে জিনিসগুলো বললাম সেটা হচ্ছে চলাফেরায় সাবধান, গিয়ে খেলাধুলায় সাবধান, কোরবানি মাংস বা গরু জবাই করাতে সাবধান, ক্যাজুয়ালিটি যেন না হয়, তারপরে খাবার দাবারে সাবধান, অতিরিক্ত মাংস খাওয়ার থেকে সাবধান, হ্যাঁ, তারপরে হচ্ছে
প্রয়োজনীয় ওষুধপত্র সঙ্গে নেওয়া, আবার ফিরে আসা ঠিকমতো, এই সকল জিনিসগুলা এই সাবধানতা অবলম্বন করে আপনারা যেন পবিত্র ঈদুল আজহা সবার জীবনে, আমাদের বাঙালির জীবনে, মুসলমানদের জীবনে, সারা বিশ্বের মানুষের জীবনে সম্প্রীতি, বন্ধন, ধর্মীয় মূল্যবোধ সবার জন্য জাগ্রত হোক। আর আমার জন্য আপনারা দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।